60-এর দশকে দুর্গাপুরে জঙ্গল সাফ করে শিল্প হয়েছিল, আর সেই শিল্পের পরে দুর্গাপুরে শিল্প সারা ভারতবর্ষের কাছে আকর্ষণ হয়েছিল। আজকে 34 বছর বামফ্রন্ট এবং 10 বছর তৃণমূল কংগ্রেস এবং 30 বছর কংগ্রেস এই দুর্গাপুরকে শিল্প নগরীকে শোষণ করে দিয়েছে। যে জঙ্গল কেটে শিল্প হয়েছিল আজকে জঙ্গলে শিল্প ভরে গেছে, সেই শিল্পতে জঙ্গলে পুরো ভরে গেছে। তাই দুর্গাপুরে প্রথম প্রায়োরিটি হবে আমরা দুর্গাপুরে নতুন শিল্প করব, বন্ধ কারখানা খুলব। দেখুন, এখানে না তৃণমূল না সিপিএম, মানুষ তাদেরকে কাউকেই ভোট দেবে না। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম দুর্গাপুরকে আসানসোলকে লুট করেছে, দুর্গাপুরকে বন্যা করে দিয়েছে। দুর্গাপুরে সমস্ত বেকার ছেলেরা কাজ না পেয়ে দিল্লি গুজরাট যাচ্ছে, আর কর্মসংস্থান নেই, শিল্প নেই, হাহাকার করছে দুর্গাপুর, এবং দুর্গাপুরে জঙ্গল রাজত্ব পরিণত করেছে, দুর্গাপুরে পৌরসভা ভোটকে লুট করেছে। একজন দুর্গাপুরের মানুষ না সিপিএম না তৃণমূল না কংগ্রেস, এবারে একটাই লক্ষ্য বিজেপি, 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 বিজেপিকে ভোট দেবে। আমরা উন্নয়নের উন্নয়নের ধারাকে বজায় রেখে মোদীজির নেতৃত্বে দীর্ঘ কাজ করে দেখাবো। মিনিমাম 50,000, মিনিমাম 50,000 লিড করবো, এবং এই লিডটা হয়তো আরও বাড়তে পারে।